হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে খুব স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া রেসিপি। আমার এই রেসিপিটা কিন্তু একটা স্পাইসি খাবার, আপনারা অবশ্যই রেসিপিটা বাসি ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি অবশ্যই তেলটাকে একটু গরম করে নেব, তারপর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচকে আমি ফোড়ন হিসেবে ইউজ করছি। এখন দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম 1টা কাঁচামরিচ। আমি অবশ্যই একটু টাইম নিয়ে এখন পেঁয়াজটাকে ভাজতে থাকব। এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো আমার টমেটো কুচিকে। এই টমেটো কুচিকে এখন সুন্দর মতো ভাজতে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিদ্ধ না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়েট করে ভাজতে থাকতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব পর্যাপ্ত লবণ। আপনারা অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। লবণ দেওয়ার ফলে কিন্তু আমার টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, একসঙ্গে আমার মশলাটাও কষানো হয়ে যাবে এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এই জন্য মশলাটাকে আমি আগে থেকে ইউজ করলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়। দেখুন আমি এখন হাতের সাহায্যে সব মশলাগুলোকে মিক্স করে ফেলছি। সব মশলাগুলো মিক্স করার পরেই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিট এখন এইভাবেই কুক করব। দেখুন আমি এখন ঢাকা তুলে ফেলেছি, আমার আগের চেয়ে কিন্তু অনেকটা টমেটো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চাপ দিয়ে দিয়ে এভাবে টমেটোগুলোকে ভেঙে দিতে থাকবো। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি গুঁড়া মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে আমার গুঁড়া মশলাটা নিচ থেকে পুড়ে না ওঠে। আমি এখন এই মশলার সাথে সব টমেটোগুলোকে এভাবে হাতের সাহায্যে মিক্স করে ফেলছি। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে আমার টমেটোগুলো এবং মশলাগুলো সুন্দর মতো কষানো হয়। আমি আবার ঢাকা তুলে দেখছি আমার মশলাটা কষানো হয়েছে কি না। দেখুন আমি যে পানিটা দিয়েছি সে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর নিচ থেকে তেল উঠে এসেছে। এখন আমি এভাবে চাপ দিয়ে আমার টমেটোগুলোকে সব ভেঙে দেব। টমেটোটা যদি ঠিকমতো সিদ্ধ না হয় রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই জন্য অবশ্যই সুন্দর মতো আগে টমেটোকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার টমেটোগুলো কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে এসেছে, দেখে মনে হচ্ছে আমার টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে আর 2-1 মিনিট এখন ভাজতে থাকবো, কারণ মশলাটা ভালো মতো ভাজা না হলে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই জন্য অবশ্যই টাইম নিয়ে নিয়ে একটু মশলাকে কষে থাকতে হবে, তাছাড়া রেসিপির টেস্টটা একদমই ভালো লাগবে না। দেখুন আমি অলরেডি মিষ্টি কুমড়ার দিয়ে ময়দা হলুদ এগুলো লবণ দিয়ে আমি অলরেডি বড়া করে বানিয়ে রেখেছি এবং মিষ্টি কুমড়ার বড়াগুলোকে আমি পিচপিচ করে কেটে নিয়েছি। এখন আমি এই রেসিপির মধ্যে এই বড়াগুলো দিয়ে রেসিপিটা তৈরি করছি। এইভাবে যদি মিষ্টি কুমড়া বড়া বানিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে। আমি আগে থেকে বড়াটা ভেজে নিয়েছি যাতে আমার টাইমটা অনেক কম লাগে। দেখুন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। অবশ্যই বেশি পানি ইউজ করা যাবে না, তাহলে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন আমার টমেটোগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন জল, এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বেরেস্তা পেঁয়াজ। বেরেস্তা পেঁয়াজ দিলে আমার এই রেসিপির টেস্টটা এবং ফ্লেভার দুটোই অনেক সুন্দর লাগবে। তাই এই রেসিপিটা কিন্তু বেরেস্তা পেঁয়াজ ইউজ করতেই হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা যে মিষ্টি কুমড়া বড়াগুলো আছে সেই বড়াগুলোকে। আমি এখন এই রেসিপিটা ফুটানোর জন্য ঢাকা দিয়ে এখন মিনিমাম 5-7 মিনিট এই রেসিপিটাকে ফুটতে দেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং এখন চুলার আঁচটা লো আছে রেখে এখানে 5-7 মিনিট এখন রেসিপিটাকে ফুটাতে থাকবো। দেখুন আমার রেসিপিটা কিন্তু অলরেডি অনেক ঘন ঘন হয়ে গেছে। আমি অলরেডি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঠিক যখন এমনটা ঘন ঘন হয়ে আসবে ঠিক তখনই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলতে হবে। আর অবশ্যই রেসিপিটি হওয়ার আগে আগে আপনার চুলার আঁচটা অনেক কমিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার রেসিপির উপরে খুব অটোমেটিকভাবেই তেল উঠে এসেছে।
আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। অবশ্যই এই রেসিপিটা ভাত কিংবা রুটির সঙ্গে ট্রাই করবেন, তাহলে রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার মতো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখাবেন নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।